প্রতিঘর বিজেপি কর্মসূচিতে শুক্রবার নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে মানুষের কাছে যান এবং রাজ্য সরকারের কাজকর্মের রিপোর্ট কার্ড তুলে ধরেন মন্ডল সভাপতি দীপক কর এবং বিজেপি কর্মীরা। কর্মসূচিতে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া লক্ষিত হচ্ছে এবং রাজ্য সরকারের কাজকর্মে এলাকার মানুষ খুশি বলে জানিয়েছে মন্ডল সভাপতি। বনমালীপুর এলাকায় রাস্তাঘাট উন্নয়ন সহ বন্যা নিয়ন্ত্রণ এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে বলে মন্ডল সভাপতি উল্লেখ করেছেন। মানুষ আবার বিজেপি সরকারকেই চাইছে বলে জানিয়েছেন নয় বনমালীপুর মন্ডল সভাপতি। বনমালীপুরের টোটাল ১৫টা বুথের মধ্যে আমরা মানুষের সাড়া প্রচন্ডভাবে মানুষের সাড়া পেয়েছি এবং আমাদের সাড়ে চার বছরের কাজকর্মে এই এলাকাবাসী অত্যন্ত খুশি। কোভিডের দুই বছর দেড় বছর বাদ যাওয়ার পরও যে এত দ্রুত আমাদের সরকার মানুষের উন্নয়নের জন্য রাস্তাঘাট ডেভেলপমেন্ট করেছে। বনমালীপুরে সবচেয়ে বড় সমস্যা ছিল জলের। সরকার আসার পর বনমালীপুরে আগে বৃষ্টি হলে তিন দিন জল থাকতো, এখন তিন ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে বনমালীপুরে জল থাকে না। সেটা নিয়ে সেটাই বনমালীপুরের মানুষ অত্যন্ত খুশি। আর এমনিতে আমাদের যে চারিদিকে রাস্তাঘাট ডেভেলপমেন্ট, বিগত ২৫ বছরের সরকার এত ডেভেলপমেন্ট করতে পারেনি। আমাদের এই সাড়ে চার বছরের মধ্যে করোনার মধ্যেও আমাদের সরকার যেভাবে রাস্তাঘাট ড্রেনের ডেভেলপমেন্ট পিডব্লিউডির কাজ এএমসির কাজ সর্বধরনের ডেভেলপমেন্টের জন্য এলাকাবাসী অত্যন্ত খুশি এবং আমরা এলাকার কাছে প্রত্যেক মানুষের যাচ্ছি যে আমরা সরকারের রিপোর্ট কার্ড।